টেং লাউ হং টেং কে সাউ, আমার মাথা ব্যথা ও গলা জ্বলা ভাব। ও ইয়াং টিং ইউ জিয়াং ওয়েন টি, আমার চোখে সামান্য সমস্যা হচ্ছে। ও লা ডুজি হাই ইয়াং জিয়াং তু, আমার ডায়রিয়াও বমি বমি ভাব হইতেছে। জিয়াং রা ও সিয়াং জনাব, এটা সব হাসিল করবেন বেশ সেজাউনের পুঞ্জি। অ্যাং প্যাং, হ্যাং প্যাং কি? অ্যাং প্যাং মানে হইতেছে বিদায় হও। এইটা কোন দেশের ভাষা? এইটা হলো চাইনিজ ভাষা, শিখবা? হ শিখবো, বহুদিনের আশা আমার বিদেশি ভাষা শিখা, বিদেশে যাই ভিক্ষা করা। আচ্ছা, চায়না দেশে ভিক্ষা দেওয়ারে কি কয়? চায়না ভাষায় ভিক্ষা দেওয়া বলে কিছু নাই। আজিব দেশ, এই দেশে ভিক্ষা নাই? অ্যাং প্যাং বিদায় হো। আপনার নাম কি? মহা যন্ত্রণার মধ্যে পড়লাম তো, আমার নাম দিয়ে তোমার দরকার কি? আমার নাম ওয়াং পি। আপনি কি করেন? আমি বিখ্যাত সৈনিক চিকিৎসক। আমার পেটে ব্যথা, বিরাট পেটে ব্যথা। ওষুধ আছে? আছে, হারবাল ওষুধ। নাও এটা চাবাই খাও। এইটা চাবাই খাও, জেং খাও। তিতা লাগে তো? তিতা তো লাগবই, এটা কি রসগোল্লার গাছের পাতা? গিলো গিলো, বেশ কমছে কমছে, প্রায় নাই। ভিজিট দাও, বিনা ভিজিটে চিকিৎসায় কাজ হয় না। আপনার ভিজিট কত? কত দিবা, তুমি ফকির মানুষ, দাও এক টাকা দিলেই হবে। আমার কাছ থেকে এক টাকা ভাঙতি নাই, দুই টাকা দেই। দাও, ভালো চিকিৎসা করছেন, পেটে ব্যথা একদম নাই। আরেকটা পাতা খাবো স্যার। এই এই আইডিয়া পেয়ে গেছি, আমি বিখ্যাত সৈনিক চিকিৎসক ওয়ান পি। নেই চুমা খা, জীবনের প্রথম ইনকাম। চুমা খাবো কি জন্যে? আপনি চুমা খান, বাসি না, মাথার যন্ত্রণায়। এটা সবাই খা। দুধু কি দুলা ভাই, তাহলে তো সিলেট পেন্সিল নাই? তো তোতলামের যা অবস্থা, যা বলার এই সিলেটে লিখে বলবি, দুধু করবি না। আপনাদের পরিচয়? কার পরিচয় আগে জানতে চান, আমার না উনার? ওনার? উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি, ওষুধি গাছের সন্ধানে ঘুরতেছেন সারা পৃথিবী ঘুরা, এখন আসছেন বাংলা মুলুকে। বলেন কি, বিরাট চিকিৎসক? বিরাট, মহাবিরাট, মহাজ্ঞানী ওয়াং পি। উনি কি খুঁজতেছেন? একটা লতা, লতার নাম ইয়াক্কা বুনবুন, চির যৌবন লতা। বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যেখানে তিনি এই লতার সন্ধানে যান নাই। লতাটার নাম কি বললেন? ইয়াক্কা বুনবুন, চির যৌবন লতা। আমি যদি আপনাদের আমার বাড়িতে দুটো ডাল ভাত খাইতে বলি, খাবেন? আমি বড়ই অধম, 10 বছর ধরে চেয়ারম্যান ইলেকশন করতেছি, পাশ করতে পারি নাই, তবে আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। দেখি হুজুর বইলা রাজি করাইতে পারি কিনা, বেশিরভাগ সময় উনি লতা পাতা খান। ওই আকু হাকুরা চাইছিস কি? যা তোর বন্ধু ক, খানা খাদ্যের ব্যবস্থা করতে।
ঘটনা কি? সাই সাই সাই, আচ্ছা যাও, ঘটনা তোমার বলতে হবে না, ওর কাছে ঘটনা জানতে চাই, আমি ভুল করছি। আচ্ছা বললাম তো তোমার ঘটনা বলতে হবে না, যা চাও বাড়ির যা চাও, খারাও পড়াশোনার সময় এখন নাই, যাও। রবি তুমি কেমন আছো? তুমি জানো তো আমি সন্ধ্যা আইছি। আচ্ছা এনো সিগারেট, তুমি ভোট আমাকে দেও বা না দাও তোমার ব্যাপার। হ্যাঁ যাও যাও, ভোট দিব না, টান দিয়ে কলিজা ছিঁড়ে ফেলবো না, চল চল। ঘটনাটা কি? মনে হয় জিনিস পায় গেছে। আরে ঘরের পাশে আমাদের এমন ওষুধের লতা, অথচ আমরা তার পরিচয় জানি না। এই জন্যই তো কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। উস্তাদ জিংজাং জিংজাং জ্যাক্কা বুনবুন জিংজাং জ্যাক্কা বুনবুন, এর অর্থ কি? এর অর্থ বলতে পারবো না, তবে বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। আমার সাথে ওনার একটু পরিচয় করে দিবেন। পরিচয় করাই দিই, উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি, আর উনি ফেল করা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জিং স্যাং হু। জে জিং স্যাং হু। চাইনিজ ওস্তাদ, আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবেন? ফুয়াং ফুয়াং ফুয়াং। এখন নর্মাল আছে মা? চাই 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 চাই, যা বলার সিলেট পেন্সিল এলে, এত কথা বলার কি আছে? চাই 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 কি চাস মা? মামা লিখেছে চাইনিজ। চাইনিজ কি? চাই চাই মা, মামা চাইনিজ খেতে চায়। এনে চাইনিজ কই পামু? আবার কি দেখে মা, মামা লিখেছে ইয়াক্কা বুনবুন, ধরে একটা আশার মুক্তি দিচ্ছ। ওরেম যে চেয়ারম্যান চাচাজি, শুধু চাচাজি তুমি কখনো আমাকে বলবে না, বলবে চেয়ারম্যান চাচাজি। আমি দুই টার্ম ধরে চেয়ারম্যান, এই কথাটা মনে রাখবা। যে চেয়ারম্যান চাচাজি, শুনো, সামনে ইলেকশন, তুমি চোখ কান সব খোলা রাখবা। রমজান কখন যে কোন চাল মারে তা বোঝা মুশকিল, তাই আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। অবশ্যই টু টার্ম চেয়ারম্যান চাচাজি। টু টার্ম চেয়ারম্যান চাচাজি, বাহ শুনতে তো ভালো লাগলো, এখন থেকে এইভাবেই থাকবা। আচ্ছা রমজান ওই তুতলা সারাটা চাই চাই করে অলিম্পিকে দৌড় দিল, খোঁজ নাও ঘটনা কি, আসলে ও কী চায়? অবশ্যই খোঁজ দেবো টু টার্ম চেয়ারম্যান চাচাজি। শুনো, ইলেকশন সামনে, এখন থেকে কোনো কিছু তুচ্ছ করবে না, এটা আমার অর্ডার। চাই 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 কী চাস তুই, আমারে ফেল করতে চাস? ভাইজান বিপদে পড়বো না তো? বিপদে পড়বো কে? লতা পাতা বেচা 10-15 হাজার টাকা তুইলা পালাই যাব, বিরাট পাপ হবে, মানুষ ঠকানি। শোন, মানুষের জন্মই হয়েছে ঠকার জন্যে, যে নেতা তাদের ঠকায় মানুষ সেই নেতারে আবারও ভোট দেয়, আরও ঠকতে চায়। কথা সত্য, মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায়, ঠক খায় বিরাট আনন্দ পায়। এইটা কি বললেন? আমরা টিকিট কেটে ম্যাজিক দেখতে যাই না? হ্যাঁ, ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই, ঠক খায় কি খুশি, আবার তালি দেই। ছোটবেলা একবার ম্যাজিক দেখতে গেছিলাম, ম্যাজিশিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বললো খোকা ডিম পারো, আমি 5টা ডিম পারছিলাম, না না 6টা ডিম পারছিলাম, বিরাট লজ্জার কথা। ভাইজান ওই বেটারে যদি পাইতাম।
কি চড়াইছ? মুরগির সালন। বাহ, ভালো বাস বাড়াইছে। বাবা, আমার ধারণা এই চাইনিজ চিকিৎসকটা ধান্দাবাজ। আমি তোর উল্টা পাল্টা কথা জীবনে অনেক শুনেছি, আর শুনতে চাই না। এত বড় মহান চিকিৎসক ওয়াং পি, আর তুই সরাসরি বলি ধান্দাবাজ। সবাই বোকা পাইয়া তোমারে ঠকায়, এও আসছে ঠকাইতে। ও, তোর ধারণা আমি বোকা? বাবা, এক কাজ করো তো, মামারে এই ইয়াং সিনাফি তার কাছে নিয়ে যাও, সে মামার তোতলামি সারাই দিই। মামা, মামা, অত জুজু করতে হবে না, বাবার সঙ্গে যাও, তোমার চিকিৎসা হবে। বাবা, মামাকে নিয়ে যাও তো। হাজেরা, যাও তো সাপকল থেকে এক কলস পানি নিয়ে আসো। মা, তুমি আগুনের পাশ থেকে সরো তো, তোমার ব্লাড প্রেশার ও মুখ টুমুখ এর মধ্যে রান্না করতে হবে না। আমার নিয়ে চিন্তা করতে হবে না, তোর বাবার নিয়ে চিন্তা কর, তাইলেই হবে। বাবাকে নিয়ে তো সবসময় চিন্তা করি মা, যত দিন যাচ্ছে বাবার বোকামি ততই বাড়ছে। কোথ থেকে এক চাইনিজ ধরে নিয়ে এসেছে, ওই বেটা মোটেই চাইনিজ না। তাহলে সে কি? সে একটা চিটার, চাইনিজ সেজে বাবাকে বোকা বানাতে এসেছে, ঠিক জায়গাতেই এসেছে। ইউনিভার্সিটিতে ঢুকিয়া লায়ক হয়ে গেছিস না? তুই তোর বাপের সাথে এমনভাবে কথা কোস, রাগ উঠে যায়। আচ্ছা, কোন মেয়ে তার বাপের সরাসরি বোকা বলতে পারে? বাবা যদি জ্ঞানী হতেন বলতাম জ্ঞানী বাবা, বাবা বুদ্ধিমান হলে বলতাম বুদ্ধিমান বাবা, বাবা বোকা তাই বলি বোকা বাবা। আমি কি? তুমিও বোকা। দুই বোকার ঘর থেকে মহা বুদ্ধিমান পয়দা হয়েছিস না? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস আবার কি? অঙ্ক তুমি বুঝবে না। এখন সরো তো মা, সরো। চিকিৎসা চলতেছে, জটিল চিকিৎসা, মারা যাবে না। জিব্বাটা কি ফুটা করবেন? জিব্বাটা কি ফুটা করবেন? প্রয়োজনে করবে। দুলে ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আমার সুতলামি তো নাই। বলিস কি? হ্যাঁ, আচানক কাণ্ড। আচ্ছা বলতো, আচানক কাণ্ড, আচানক কাণ্ড। আচ্ছা বলতো, কিং কর্তব্য বিমূঢ়? কিং কর্তব্য বিমূঢ়? এই তোর আবার না আপা, আপা, ও আপা, জ্যোতি, জ্যোতি রে, হ্যালো, হ্যাঁ রমেশ ভাই, হ্যাঁ শোনো, চীন দেশ থেকে এক চিকিৎসক আসছেন, বিরাট চিকিৎসক, নাম ওয়াং পি। তোমার পোলারে দড়ি দিয়া ভালো করে বাইন্দা পাঠাও। হ্যাঁ, চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন, চাইনিজ চিকিৎসা। চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন, চাইনিজ চিকিৎসা। ভাইজান,
ঘটনা কেমনে ঘটাইছেন? কারো যখন হিসকি ওঠে তখন যদি তারে ভয় দেখানো যায় তার হিসকি ভালো হয়ে যায়। গাধাটা জিবলা যখন সিমটা দিয়ে ধরে টান দিছি সে এমন ভয় পাইছে, এতেই রোগের আরাম। এরে বলে অটো সাজেশন। ভাইজান আপনি বিরাট চিকিৎসক। বিরাট চিকিৎসক নয় রে গাধা, বিরাট বুদ্ধিমান। পৃথিবী ঘরে বুদ্ধির উপরে। ভাইজান চীনা ভাষাটা একটু কম বলবেন, ধরা পড়ার সম্ভাবনা। চুপ থাক গাধা, আমি পৃথিবীর সব দেশের ভাষা বলতে পারি। জাপানি আকা সুকা মাকা হারি, রাশিয়া আসা নভা অস্কা ভস্তি, সুইডিশ দ্রতনিং হল সত, আরবি একটা বিরাট মিস্টেক হয়ে গেছে, হুজুরের পায়ে চুমা খাওয়া হয় নাই। হুজুর প্রিয় খাদ্য কি আপনার? চীনা মানুষ সাপ ব্যাং টিকটিকি এইসব খুব বড় হয়েছেন। সাপ? সাপ ওনার অতি পছন্দের খাবার, তবে ব্যস্ত হওয়ার কিছু নাই, ভাত মাছ মুরগি খাসি গরু এসব খেয়ে থাকেন। ফাইজলামি করস। ফাইজলামি কি করলাম? অহন যদি সাপ রাইন্দা নিয়ে আসে কি করুম? সাপ কই পাইব? সাপ কই পাইব? বাংলাদেশে সব সাপ কি চানা চলে গেছে? আচ্ছা দুলাভাই, কন তো সাপ পাই কোন জায়গায়? সাপ দিয়ে করবা কি? আরে চাইনিজ স্যারের প্রিয় খাবার সাপ, তার অ্যাসিস্ট্যান্ট কইছে আমার এতবার একটা উপকার করলো, তার আমি সাপ খাওয়াবো না। কিন্তু রানবে কে? তোমার বোন তো বোধহয় রানবে না। কেউ রাজি না হলে আমি নিজে রান্না করবো, গরম মশলা জয়ফল জয়ত্রী এগুলো দিয়ে ভুনা করবো। আচ্ছা দেখি সাপ পাওয়া যায় নাকি। এনেও সিগারেট, যে আইব ওরা একটা করে সিগারেট খাওয়াইবা, ওরা ক্যান্সারের মরুক, আমার কোনো অসুবিধা নেই। রে তুলো দিবি, আবার তুলে দিতেছে, ডাক দাও তো। ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই আসেন আসেন। আমাদের ভালো আছেন? আসসালামু আলাইকুম, সাপের সন্ধানে যাইতেছি। কি ব্যাপার, তোমার তুতলো মেয়ে ভালো হয়ে গেছে? জি, চাইনিজ হুজুর ভালো করে দিয়েছেন, ওনার কাছে এইটা এক সেকেন্ডের মামলা। আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে চাইনিজ হুজুরকে দিয়ে দেখাই নেন, যাই। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, ও আমার। আমার এখন গান গাইতে অসুবিধা হয় না। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে। টুটাম চেয়ারম্যান চাচাজি, অবস্থা তো ভালো না, এখন দুনিয়ার মানুষ ভর করবো রমজানের বাড়িতে, তার নাম ফাটবে, ইলেকশনে দেখা যাবে রমজান মিয়া বিপুল ভোটে নির্বাচিত। এখন কি করা যায় সেটা বলো। ওই চাইনিজ বেটারে অঞ্চল ছাড়া করতে হবে। কিন্তু করবো কিভাবে? তার ওষুধ খাইয়ে একজন হবে মৃত্যুর পথযাত্রী, তখন আমরা তার পিটাইয়া অঞ্চল ছাড়া করবো। তুমি তো বুদ্ধি খুব সুন্দর বের করছো, আসলে তোমার চেহারায় যতটা বোকা মনে হয় তুমি অতটা বোকা না, তুমি চালাক। ঠিক আছে, আমি তার ওষুধ খেয়ে হবো মৃত্যু পথযাত্রী, চেয়ারম্যান মারা যাচ্ছে, বিরাট ব্যাপার, হুলস্থুর ব্যাপার না। সব ঠিক আছে, অনেক মোলামুলি করে 800 টাকা দিয়ে কিনছি, আমি নিয়ে আসতেছি। এই সাপ কানেন স্যার, দেখেন দেখেন স্যার, স্যার ও
হুজুর তো বাংলাদেশি সাপ খায় না, চাইনিজ সাপ খায়। বাংলাদেশি সাপে গন্ধ আছে। কি কর এটা, কিসের গন্ধ? বেশি করে পেঁয়াজ দিয়ে কষা রান্না করুন, গন্ধ দূরে যাব। আর শুনেন, হুজুরের ভাগ্য ভালো, দুইটাই মাদি সাপ পেটে ডিম আছে। এত বড় একজন মানুষ, বিখ্যাত চৈনিক চিকিৎসক ওয়াংপি, আর তুমি তার জন্য দুপুর বেলা দুটা পোলাও রান্না করতে পারলে না? সি বউ সি, পোলাও কর্মা রাতে করব কেন? দিনের বেলা তোমার পোলাও কর্মা রাতে অসুবিধা কি ছিল? হ্যাঁ কও, উত্তর দাও কও। আপা আপা, সাপ দিলে দুপুরে ভালো করে রান্না করবা, হ্যাঁ রান্না করে রাইতে চাইনিজ হুজুরে খাবো। এই আসেন আসেন, সামনে আসেন, এই দেখান। ইচ্ছা করতেছে আমি সাপ খাই? আপনি চাইনিজ সেই জন্য বলেছি। আমি চাইনিজ না, ফাজলামি করস। সাপ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা কর। কথা সাপটা নাকি শেষ মামা? প্রায়। এই দেখ, একটু লবণ শুকে দেখ তো মা। লবণ তুমি চাখো। সবুর চলে আসছে, খবর পেয়েছো? ওই গাছের সাথে বান্ধা আছে। হুজুর বলেছেন আজ রাত্রেই চিকিৎসা শুরু হবে। এদিকে আবার চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন তার কিছু পুরনো রোগ আছে, চারিদিকে রব উঠে গেছে, বুঝেছ? বুঝলাম। একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতেছে। আচ্ছা ধরো, হুজুরের সাথে যদি আমাদের জ্যোতির্বিবাহ দেয়া ফেলি কেমন হয়? বয়সটা একটু বেশি, তাতে কি? কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, আর নারীর বয়স মর্মে। যুথি বিবাহ করবো এই আদপুরারে? তুমি বুঝা রাজি করাবা? আমার মেয়ের জামাই এ অঞ্চলের সবের ফ্রি চিকিৎসা দিবে, এতে ইলেকশনের সুবিধা হবে। ইলেকশনের সুবিধার কারণে ওই আদপুরা চাইনিজের সাথে মেয়ের বিবাহ? আপনার কি মাথাটা খারাপ? একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা। বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলাভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি। তুমি মনে করছো কেন? তুমি তো আর সাপ খাওনি। আচ্ছা ওনার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে, ওনাকে একটু বলেন না বাইরে আসতে। পিং শিং পিং, এর অর্থ হইল মেয়ে ছেলের সাথে উনি কথা বলেন না। সুন্দর মেয়ে ছেলে দেখে ভুলে গেছে, আরে পড়বি তো বিপদে। ধরো আপনার জন্য সাপ রান্না হচ্ছে, রাতে সাপ খাবেন। মামা ওই দেখাও, সাপ দেখাও তো। হুজুর টেস্টি হয়েছে। ওই যে বাধা অবস্থায় আছে, উনি আমার দুঃসম্পর্কের ভাই, মাথা খারাপ, আপনার কাছে এসেছে চিকিৎসা নিতে। মং চেং ফং, উনি যাকে পছন্দ করেন তাকে কামড় দিয়ে ফেলেন আর ছাড়েন না, একে বলে কচ্ছপের কামড়।
আমরা তাকে ডাকি কচ্ছপ ভাই। আমার ধারণা উনি আপনাকে পছন্দ করবেন। কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই, কেমন আছো গো জ্যোতি? ভালো আছি। আমার চিকিৎসা কখন শুরু হইব জানি না। এই যে আপনার চিকিৎসক স্যার, ভালো আছেন? ভয় নাই, আপনারে আস্তে কামড় দিব। আমার কথা প্রায় শেষ, একটু বাকি। রাতে আসবেন চেয়ারম্যান হামিদ সাহেব আপনার কাছে চিকিৎসা নিতে। উনি অত্যধিক খারাপ লোক, খারাপ কোনো মতলব ছাড়া উনি কোনো কাজই করেন না। ওনার বিষয়ে সাবধান। জ্যোতি, আমি এখন কি করব সেটা বলো। জিনিসপত্র নিয়ে আজ রাতেই পালিয়ে যাবেন। আমার বাবা বোকা মানুষ, তাকে বোকা বানিয়ে আপনার কোনো লাভ নেই। বোকা বানানোর আরো বহু মানুষ আছে। চলো এখন আমরা রওনা দিই। শুনো, আমি কি করব তা ভালো করে শুনো। ঔষধ মুখে দেওয়া মাত্র আমি ফিটে পড়ে যাব, তখন তুমি দৌড় দিয়া সবাই নিয়ে আসবা, তারপর শুরু করবা মায়ের। বাড়িতে আগুন লাগাই দেয়, কেরোসিন কেন রাখছো? পেট্রোল আনা আছে, যদি প্রয়োজন হয়। এই পেট্রোল কই? শুনো, তোমরা যারা আগুন দিবা তারা মুখে কালো কাপড় ঢাইকা দিবা, যেন দেখলে কেউ চিনতে না পারে, ঠিক আছে? চলো বিসমিল্লাহ। মারে, এইটা আমার একটা অনুরোধ। অত্যন্ত ভালো ছেলে, বিরাট চিকিৎসক, বয়স একটু বেশি, কিন্তু ওই যে কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, নারীর বয়স মর্মে। এই তো তুমি জানো মা, তাহলে আর কথা কি? বাবা, তুমি মানুষটা ভালো কিন্তু বোকা। যারই তোমার পছন্দ হয় তার সাথে তুমি আমার বিবাহ ঠিক করো। আচ্ছা, এই পর্যন্ত কতজন লোকের সাথে তুমি আমার বিবাহ ঠিক করছো জানো? ওই যে পাগলটা বান্ধা আছে তার সাথে তুমি আমার বিবাহ ঠিক করছো। তখন তো ভালো ছিল, পরে না পাগল হইল, তখন কি করে জানবো যে এত জটিল পাগল হবে? বাবা যাই, বিবাহের আলাপটা আপাতত থাক, হামিদ সাহেব আসতেছেন, ভালো ভালো উনি বিদায় হন। সাইনি সুপাত্র, বোকা মেয়ে, বোঝে না। আরে বলতেও তো আরাম লাগে, জামাই সাইনিস। এখন রুমে কাউকে ঢুকতে দিবা না, এমনকি তোমার দুর্ভাগ্য না, যাও বাইরে দাঁড়িয়ে থাকো। ঘাবড়েন, নারী দেখতেছে। পিনপিন, অর্থাৎ নারীর অবস্থা ভালো না, নারী পিনপিন। দেখি জিব্বা বাইর করেন। জিব্বা কেন? ওষুধ দিবেন, ওষুধ খাবো, জিব্বা বাইর করবো কেন? আরে আগে তো চিকিৎসক দেখবেন, তারপর না ওষুধ। জিব্বা বাইর করেন, আপনি বাইর করছেন কেন? জিব্বা বিতরে। স্যান পিনপিন,
লিভারও তো পিনপিন, মদ বেশি খান না। আপনার আমার পছন্দ হয়েছে, কি সুন্দর ধরতেছেন, এই জন্য কামড়াইতেছে। দাদাজি বললেন ওষুধ খাই উনি কাইতে হয়ে পড়ে যাবে, তখন তখন আমি দাঁড়ে মানে 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 আর বলতে হবে না। আমার তো মনে মারা গেছে। আমাদেরও তো তাই মনে হয়, এখন উপায় কি করা যায়? হুজুরের বলেন না একটু নারীটা দেখতে। আমি নারী দেখবো কিভাবে? আমি নারী দেখা জানি নাকি? আমি রান্না করা সাপ নিয়ে এসেছি, এখান থেকে এক টুকরো খেলেই ওনার জ্ঞান ফিরবে। জিনিসটা অতিব পুষ্টিকর। কেউটে সাপ চাচা, ওনার জন্য আনা হয়েছিল। আপনার চিকিৎসা ভালো ভালো হয়ে গেছে? আপনার সুতা দূরে নিয়ে যাই। মহান চিকিৎসক ওয়াংপি, আপনার একটা গোফ খুলে পড়ে গেছে। থাক 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 থাক, এখন আর গোফ লাগাতে হবে না, এখন বাড়ি যান। নিজে শান্তিতে থাকুন, আমাদেরও শান্তিতে থাকতে দিন। একটা বাবল কামড়ে যাচ্ছিল, সারা পেট ভরে আসলাম, ওই যাচ্ছে। ঘটনা কি? বাইরে সবাই দৌড়াদৌড়ি করতেছে। মামা, ঘটনা হলো তোমার ওই চাইনিজ চিকিৎসক ভুয়া ঠকবাজ, সে বাঙালি, এতদিন চাইনিজ ভাব ধরেছিল, আসলে সবই ভুয়া। এই তো তুমি আবার আগের অবস্থায় ফিরে গেছো, সব আগের অবস্থায় ফিরে যাচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মামা দেখো তো আমাকে কেমন লাগছে। আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ। স্যার, আপনি চাইনিজ ডাক্তার ওয়াংপি সাহেব না? আপনার কত খুশি গেছিলেন কই স্যার? কোনো জায়গায় যায় নাই, উনি আছেন দরের রূপে। স্যার আমার স্ত্রী, সালাম কর, সালাম কর। স্যার ওর একটু চিকিৎসা দেবেন স্যার, সন্তান দি হয় না স্যার। নিজের এই খাইতে পান আবার সন্তান দিয়ে কি করবা? স্যার পোলা পান হইলে ভিক্ষার সুবিধা হয়।
নে সবাই খা। স্যার একই পাতা? হ্যাঁ একই পাতা। তিতা লাগে তো? তিতা লাগবো না, তোকে মিঠা লাগবো। এটা কি রসগোল্লা গাছের পাতা? স্যার আপনার ভিজিট। স্যার ভিজিট লাগবো না, ডাক্তারি ছেড়ে দিছি। এই নে যা, সানি ভাষা শিক্ষা সানে যা ভিক্ষা করিস। স্যার স্যার কি পাতা খাওয়াইলেন? কি জানি